বেআইনিভাবে পটাশ গাছ কেটে পাচারের অভিযোগ পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা এক নম্বর ব্লকের যারা গ্রাম পঞ্চায়েতের নেকরবাগ এলাকায় গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে রাজ্য সড়কের ধারে লাগানো একাধিক পটাশ গাছ মঙ্গলবার বিকেলে এলাকার বিজয় কুমার দাস নামে এক ব্যক্তি কেটে নিচ্ছিল যদিও এলাকার মানুষজন ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলে তিনি বলেন তাকে অনুমতি দিয়েছে গ্রাম পঞ্চায়েত যদিও এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে তৎপর গ্রাম পঞ্চায়েতের কর্মীরা তাদের দাবি তারা গাছ কাটার কোনো অনুমতি দেয়নি না আমাদের কাছে কোনো পারমিশন নেয়নি আমাদের কিছু জানায়নি হুম আমাদের পার্টির ছেলেরা আমাকে ফোন করে যেখানে বিবেকার নামে একজন লোক গাছ কাটতে হবে আমরা বলেছি তোমরা এখন সঙ্গে সঙ্গে যাও বা প্রশাসনকে আমি জানিয়ে সঙ্গে সঙ্গে হুম সঙ্গে সঙ্গে বলেছি গাছ গাছগুলি অবৈধভাবে যেহেতু কেটেছে পঞ্চায়েতের পারমিশন নেয় আমাদের গাছ পঞ্চায়েত অফিসে এনে ফেলে দিতে হবে গাছ আমরা সরকারি গাছ যেহেতু সরকারি জায়গাতেই থাকবে পঞ্চায়েত অফিসে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য সন্ধ্যা নাগাদ রামজীবনপুর ফাঁড়ির পুলিশ গিয়ে গাছগুলি নিয়ে আসে যদিও এই বিষয়ে যারা অঞ্চল তৃণমূলের সভাপতি মুজিবু রহমানের দাবি তাকে গাছ কাটার এই ধরনের কোনো অনুমতি দেওয়া হয়নি তাই তারা পুলিশকে পুরো বিষয়টি জানিয়েছেন এই বিষয়ে ফোনে যোগাযোগ করা হলে যারা গ্রাম পঞ্চায়েতের প্রধান উমাশঙ্কর চৌধুরী বলেন বৈধ অনুমতি ছাড়াই গাছ কাটা হচ্ছিল অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ গাছগুলিকে নিয়ে গেছে পঞ্চায়েতের একটা রয়েছে পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ